تمنا اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. او مليك مليك ريح او رب كريم الله امي اوبردي امر متنا فرمان ناتيزي غنا غرغولا تمار سشتير جمينا ماتي مرو باپي ار كيو نائر الله تمي تاكي دیکھونا রাতের গভীর স্কুল কলেজের দোকান পারে দরজা গলি বন্ধ আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ হয় আপনি মনিবের রহমতের দরজাটা বন্ধ হয় না রে আল্লাহ আল্লাহ গভীর রাতে দুনিয়ার কোন ভিক্ষু যদি এ আমার নানার গ্রামে মামার গ্রামে কর দরজা গিয়ে বলে মা আমার মা নাই বাবা নাই আমি মরেছি রে আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন ত্রিপুনে মনে তিনদেরকে রাখে কেউ খালি ফিরাবে না রে আল্লাহ আল্লাহ তুমি দেখো না আমার অনেক নানারা মামারা ভাইরা এমন নিষ্ঠুর যেটা হাত বাড়াইল যে হাত দিয়া দিয়া রে তাদের অনেকের মা বাবারে কাফনের কাফুরে জড়াই এমন এক জায়গায় শোয়াইল জনম জনম চলে যাবে মা বাবার কোনদিন ফিরে আসবে না রে আল্লাহ আল্লাহ লিয়া জীবনে কত মানুষ দাফন করলাম মা বাবার কাফন পরাইলো নানা নানির কাফন পরাইলো জানি না গো কবে জানি আমার দুইটা হাত আমার আদরের সন্তান আমার আদরের ভাই বলি দয়া কাফনের কাফরে জড়ায় চিরতরে কবরে দিয়ে দিবে রে আল্লাহ রে মনি তিন বছর আগে এসেছি চার বছর আগে এসেছি ওর মুরব্বী আমার সামনে বসেছিল আজকে মুরব্বীর কবরে আল্লাহ জানে না কবি জানে মৃত্যুর পালকি খানা ঘরের দরজায় চলে আসে আল্লাহ নানার বাড়ির মানুষদের কুলে ভিক্ষা চায় তুমি মেহরবানি করে তোমার বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গোনা ভরা জীবন আমার গোনার খবর মা জানে না দিবি জানে না সমাজবাসী জানে না আমার বিবি জানে না যদি জানতো কেউ আমারে কোনোদিন সম্মান করতো না রে আল্লাহ আল্লাহ আমি জানি আমার গোনার সীমা আছে রে আল্লাহ আল্লাহ তুমি মনিবের দয়ার কোন সীমা নাই রে আল্লাহ আল্লাহ আমরা যত গুনাহ করি না কেন আমরা তোমারই তো বান্দা তোমারই তো গোলাম তোমার বান্দা তুমি ক্ষমা না করলে আমরা কার কাছে ক্ষমা চাই বড়ে আল্লাহ আল্লাহ জানি না কার জন্য জানি মধ্যপরের মাহফিল জীবনের শেষ মাহফিল ওনা লইয়া কাউরে তুমি কবরে ডাক দিও না রে আল্লাহ এমন কোন দিন নাই যেদিন মায়কের মধ্যে মরা লাশের খবর শোনা যায় না আল্লাহ কবি জানি আমার বিবি বিধবার শরীফের আমার জন্মের মতো বিদায় দিয়ে দিবে রে আল্লাহ আমার সন্তান গলি লাশের উপরে বয়াবে আব্বা আব্বা করে চিৎকার করবে মা মা বলে চিৎকার করে কাঁদবে ওই দিন জবাব দেওয়ার কোন ক্ষমতা থাকবে না রে আল্লাহ নানার বাড়িতে বসে ভিক্ষা চাই একটা গোড়া লইয়া কাউকে তুমি কবরে ডাক দিও না রে আল্লাহ হৃদয়টা খুলে একটা ডাক দেন আল্লাহ মনটা খুলে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ ডাক তোমার দরবারে যার পছন্দ হয় ওই মায়ের ডাকে রসিলা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আজকে রাজি সোনার মদিনা মুনাব্বারা কবুল করো আম্বিয়া ওলি কিরাম আহলে মায়া তামাম বিশ্বের ওলি গাউস পীর ফকির দলবে সতরারে বাড়ি তারা কোন মাসিয়া দাকাশে মর্যাদা না বললো পুর পুর কুল খাড়েরা আল্লাহ সুবান ফকির রহমাতুল্লাহ সহকারে এভাবে এলাকার প্রত্যেকটা কবর বাসীর কবরে পৌঁছায় যে আল্লাহ নানার গ্রামের কবর স্থানে কত মানুষ এ মাহফিলে আসতো মিলাদে যাইতো আজকে তারা কবরে রে আল্লাহ ও মা রে তিন বাবা জি রে ও বাবা রে তিন বাইরে রে
চোখটা বন্ধ করে দেখ তোর মা বাবা জানে স্টান্ডার্ড কবরে মাটির গড়ে কি হালাতে আছে রে মারে বিছানা ঘুমাই বাবারে বিছানা ঘুমাই মারে বাবারে যেদিন কবরে শোয়ালা ও আব্বাদের একটু খেল কর এদের মার কাফন বন্দি করে কাফন পরাইলা বাবারে কাফন পরাইলা বাড়ি থেকে যখন টেনে টেনে বের করে দাবা রাখতে পুত্র ফু এই বাড়ি কত শখ করে বানাইলা আজকে আমারে কেমনে বাড়ি থেকে বের করে দে আল্লাহ যখন জানাজা পড়িলা মা দুঃখিনী রে বাবা দুঃখিনী রে এই কবির জঙ্গলে কবরে কুলে লইয়া বাবার সন্তানের লা বাবার লাশটা সন্তানের কবরে শুয়াইল রে আল্লাহ যখন কবর থেকে শুয়াইল বাবা মনে করলো সবাই যদি চলে যায় আমার জাদুবনির আমার কাফলে যাবে না মনে পড়েনি বাবার চেহারা মনে পড়েনি ওর আব্বাজিরা মনে পড়েনি এই বাড়ি কার ছিল আজকে তারা খোঁজ হয়েছে রে ডাকতে আমার পুত্র ফু এই অন্ধকার কবর আমার এক কাছে কই সবাই দিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ বুঝেছি এই কবরে তুমি আর তোমার নবী ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ পাগল পারা হয়ে যাইতে আজকে যুগের পুরো যুগ চলে যায় ওই মা বাবার খবর তো একদিন আল্লাহ চট্টগ্রামে যখন এসেছিল আল্লাহ গ্রামের কত নানা নাতি কয়াদুর করেছিল আল্লাহ আল্লাহ মামার বাইকটা কয়াদুর দিয়েছে আজকে কত মানুষ আজকে অন্ধকার কবরে রে আল্লাহ আল্লাহ মাহফিল যারা টাকা দিয়ে পয়সা সাজাইলো অনেকের আব্বা আম্মা কবরে নানা গ্রামের প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ নানা নানি সত্যি সুজন মামার বংশে যত মানুষ কবরে প্রত্যেকটা কবর নূরে মুনাফার করে দাও আল্লাহ মধ্যপাড়ার সমাজবাসীর একটা কবর জাহান্নামের আগুন দিও না রে আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় আল্লাহ নানার গ্রামের প্রত্যেকটা কবর জান্নাতি বানায় দাও ও বাবা এই তিলের দোলে একটু মনে পড়ে যখন ঢাকা থেকে বাড়িতে আসতে আসতে বাড়ি থেকে যখন আবার চলে যাই তা তোমার মা মাথায় হাত ভুলে ভুলে একটা ছোট্ট করে দিয়ে দোয়া করে দিত তাকে তাকে কইতো বাবা যাও আমারে গিয়ে ফোন দিবে আজকে বাড়িতে চলে যাও এমন মাথায় হাত ভুলে একটা দোয়া করে না মাথা অন্ধকার কবরে আল্লাহ আল্লাহ বুড়া বুড়া মানুষ মার কথা মনে করে চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি মনে বের কি দোয়া লাগে আরে আল্লাহ এই গ্রামের একটা কবর তুমি জাহান্নামের আগুন দিও আমার খেলার সাথে কত মায়ারা কবর আদরের মানুষগুলি কবরে এক একটা কবরে নূরে মুনাফার করে দাও আল্লাহ হেলাল মামা 2 বছর আগে ছিল আজকে নাই আল্লাহ মিলর মামার কথা মনে জেনে বাবুর সির কাজ করতে মাহফিল আসা যায় তো আল্লাহ এই মানুষগুলার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না রে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এই গ্রামের প্রত্যেকটা মুরব্বি যারা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে দাও মা বাবার হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ নানার সিরিয়াস দো নাকি কমে গেল কয়েকজন বেঁচে আছে সবাইকে হায়াতে তুই প্রদান কর মামাদের হায়াতে তুই প্রদান করো প্রবাসী ভাইদের বিদেশ বিরাজে ভালো রাখো আল্লাহ আব্দুল্লাহ সিম মামা নি মামা কাসেম মামা সো আল্লাহ অনেক আমি নাম জানি না এবারে আলী আকবর নানা সহকারে প্রত্যেকটা কবর নূরে মুনাব্বারে করে দাও আল্লাহ যারা কারাব্বার এলো টাকা দিয়ে পয়সা বিভিন্ন সহযোগিতা করলো সবার খেদমত কি তুমি কবুল করে নাও আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে দাও এই গ্রামের প্রত্যেকটা মা বোনের কামিনা সলেহা বানায় দাও অভাব দূর করো ঋণ মুক্ত জিন্দগি হয়রানি পেরেশানি মুক্ত জিন্দগি দান কর আল্লাহ রবি ইসলাম আমার পাশে বসে আল্লাহ সবার হায়াতে বরকত দিয়ে দাও যেদিন মৃত্যুর পালকি কানা করে দরজায় আসবে আপনার নবী পাকের দিদার দিয়ে জবানে পড়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ